যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে উঠলো কাশ্মীর মাঙ্গে আজাদী স্লোগান। কলকাতা পুলিশের সামনেই কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা স্লোগান। ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে স্লোগান যাদবপুরে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেখানেই কাশ্মীরকে আলাদা করার স্লোগান দেওয়া হচ্ছে শুনেও পুলিশ কোনো ব্যবস্থা নিল না কেন? ভাইরাল সেই ভিডিও, সে ভিডিও আপনাদের দেখাবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি রিপাবলিক বাংলায় ভিডিওর সত্যতা যাচাই করেনি। नीरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस नीरा सफेद। তাহলে কি অন্য কেউ ঢুকে গিয়েছে তাদের আন্দোলনের মধ্যে? শুনুন তাদের বক্তব্য। একটি বিশেষ রাজনৈতিক দলের নেতানেত্রীরা কিন্তু যখন ওই স্বাস্থ্যভবনে অবস্থান চলছিল অবাধে প্রবেশাধিকার পেয়েছেন সেখানে। সেই দিকে অন্যান্য রাজনৈতিক দলের নেতানেত্রীরা যখন ওখানে গেছেন তাদেরকে গোব্যাক ইত্যাদি দেওয়া হয়েছে। তা এটা যদি ধরুন একটা অরাজনৈতিক আন্দোলন হয় তাহলে জিনিসটা হচ্ছে খুব ব্ল্যাঙ্কেট কভার ফর অল হওয়া উচিত, যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বেরই আমরা ওখানে প্রবেশাধিকার দেব না। এবং এখানে নাম নিয়ে বলতে চাই না যে রাজনৈতিক দলের নেতানেত্রীরা বা যে রাজনৈতিক কালারের লোকেরা ওখানে ছিলেন, এবং আপনি এখন যে প্রসঙ্গটি বলছেন এই দুয়ের মধ্যে এই সামঞ্জস্য একাধিকবার পাওয়া গেছে, তা কিছু তো সেখানে প্রশ্ন থাকেই। কলকাতা পুলিশ তো প্রথম থেকেই মানে 9 তারিখ থেকেই তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে করছে না, সেটা তো আমরা আপনারা সবাই দেখেছি। তো এটা মানে সেই জন্য আমি বারবার বলছি প্রশাসন তাদের নিজের দায়িত্বটা তাদের ভূমিকাটা ঠিকঠাকভাবে পালন করুক। তারা যদি এটা না করে তো এরকমই হতে থাকবে। কলকাতা পুলিশ জানি না, এটা নিয়ে অবশ্যই আমাদের মাননীয় পুলিশ মন্ত্রীর কিছু একটা অ্যাকশন নেওয়া উচিত কলকাতা পুলিশের এগেনস্টে, কারণ কলকাতা পুলিশ তার দায়িত্ব ঠিকঠাকভাবে করছে না, সেটা 9 তারিখেও দেখেছি, সেটা আমরা যখন চেস ডিপার্টমেন্ট রিনোভেশন স্টার্ট হয় তখনও দেখেছি, 14 তারিখ রাতে যখন আরজিকর মেডিকেল কলেজ ভাঙচুর হয় তখনও দেখেছি, এবং হ্যাঁ আজাদী স্লোগান যখন পুলিশের সামনে দিচ্ছিল পুলিশ কিছু করেনি সেটা তো দেখছি, এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে আমরা সবাই প্রচণ্ড হতাশ। সেটা তো পুলিশই বলতে পারবে। দেখুন মানুষ হচ্ছে আন্দোলন করতে আসছে, নিজের নিজের মতামত নিয়ে আসছেন। আমরা সবসময় বলেছি জুনিয়র ডাক্তাররা যে পলিটিক্যাল ব্যানার ছাড়া আসতে হবে, এবং এটা আমরা আমাদের অভয়ার ন্যায় বিচার এবং এই পরিকাঠামো ভেঙে পড়ছে এরকম থ্রেট কালচার, এটার বিরুদ্ধে। এটা যদি কেউ কোনো ভুল স্লোগান দিয়ে থাকে, যদি কেউ এরকম এসে হস্টাইল কোনো এনভায়রনমেন্ট করে, যদি কোনো ডাক্তারের দ্বারা নেগলিজেন্সও পর্যন্ত হয় পেশেন্ট কেয়ার করতে গিয়ে, সেটা তো ইন্ডিভিজুয়াল ঘটনা এবং সেটার জন্য তো আমরা ন্যায় বিচার দিতে পারবো না, সেটা পুলিশ নিশ্চয়ই তাদের দেখা উচিত। তাই এটা ডাক্তারদের বলার কিছু নেই, যদি কেউ গিলটি হয় সেটা পুলিশ তাদেরকে বিচার দেবে, আইন আদালত সেটাকে তার বিচার করবে, সেটা তারা তাদের কর্মসূচি নেবে, সেটার সঙ্গে আমাদের তো কিছু বলারও নেই আর কিছু করারও নেই। আমরা তো আর ল অ্যান্ড অর্ডারকে ফিক্স করা আমাদের কাজ না। আমরা এই যে কিছু কিছু মানুষ যারা থ্রেট কালচার করছে, আমরা মনে করি আমরা শুধু শারীরিক নয় মানসিক চিকিৎসাও করি, তাই জন্য তাদের মানসিকতাকে পরিবর্তন করার জন্য আমাদের। তার কারণ খুবই সিম্পল, যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে এই ইস্যুটা আরও দুদিন চলবে, আরও দুদিন যখনই চলবে তখন যে ইস্যুতে এখন গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় অর্থাৎ রাজ্যিকর কাণ্ড, সেখান থেকে খানিকটা হলেও মানে যে অ্যাট্রাকশনটা বা যে সবার যে আকর্ষণটা বা ধরুন যে সেন্ট্রালাইজ যে থটটা সেটা একটু শিফট হবে, যে এরকম যাদবপুরে একটা ঘটনা ঘটেছে শুধুমাত্র সেই কারণে ডাইভার্ট করার জন্য, যে এরপরে কিছুদিন পরে সেটাকে মানে অন্যান্য সরকারের উপর দোষ চাপিয়ে দেবা, কিংবা এই আন্দোলন যে আমাদের অরাজনৈতিক আন্দোলন চলছে তাতে একটা অত্যন্ত
ইন্টেনশনালি সেটা তো একটা অভিযোগ, মানে রাজনৈতিক রং লাগিয়ে দেবা, এইসবের চেষ্টা করাবে, এই জন্যে মানে রিয়ে নেয়নি, ব্যবস্থা নেয়নি। যে ব্যবস্থা না নেওয়ার ব্যাপারটা এটা তো নতুন নয়, পুলিশ এটা তো অভ্যস্ত। ওই জন্য আজকে এত বড় একটা ঘটনা মানে পরেও তারা চুপ থেকেছে, কালকেও এই যাদবপুরে যে এরকম স্লোগান উঠেছে তারপরেও চুপ থেকেছে। আরো একবার আপনাদের শোনাবো কিভাবে পুলিশের সামনে উঠল কাশ্মীর মাঙ্গে আজাদ স্লোগান। তারা জানে যে এই স্লোগান গুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আছে, কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না, সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে, সাধারণ মানুষ তাদের এই দাবি দাওয়া গুলোকে সমর্থন পায় না, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানে এরা এই কাজটা করছে, যারা সাধারণ মানুষ আন্দোলন থেকে সরে যায়, এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের সময়। অর্থাৎ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে, ওটা তাদের ক্যামোফ্ল্যাজ বা ছদ্মবেশ, পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী। যাদবপুরে আগেও হয়েছে এরকম ভাবে, আপনারা দেখেন যাদবপুরে বা আপনার দিল্লিতে জেএনইউতে বারবারই ওরা একটা ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করে, এবং সে টুকরে টুকরে গ্যাংয়ের মধ্যে টিএমসি একজন পার্টনার, ওদের যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের কাজই হলো ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া। তো ফলে ওরা সেই লক্ষ্যে এগোচ্ছে আর আমরা ভারতবর্ষকে জোড়ার চেষ্টা করছি।